নজর রাখবো। এবার লালবাজারের তরফ থেকে তলব করা হলো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আগামীকাল বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ। আরজিকরের মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তলব লালবাজারের, আগামীকাল বেলা 12টায় হাজিরার নির্দেশ। নির্যাতিতার পরিচয় সর্বসমুখে আনার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ঘটনায় টালা থানায় অভিযোগ দায়ের করা হয়, সেই মামলায় তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, বিস্তারিত জানাও কি জানা যাচ্ছে বিষয়ে। দেখো, তুমি যেটা বললে সেটাই, টালা থানায় একটা অভিযোগ করা হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কারণ সন্দীপ ঘোষ যে নির্যাতিতা, তার নাম পরিচয় সমস্তটাই কিন্তু সর্বসমক্ষে এনেছেন, এবং যা কিন্তু সুপ্রিম কোর্টের রুলসের বাইরে। এবং এই যে সামনে আনা এবং সংবাদ মাধ্যমের সামনেও নির্যাতিতার নাম পরিচয় রিভিল করা, সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু কার্যত তাকে ডাকা হয়েছে। আগামীকাল লালবাজারের তরফ থেকে তাকে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন তিনি এইটা করলেন। কারণ এই বিষয়টা কিন্তু কারোরই অজানা নয় যে একজন নির্যাতিতা বা একজন রেপ ভিকটিমের নাম পরিচয় কখনোই সামনে আনা যায় না, সেটা সমস্ত রকমভাবেই গোপন রাখতে হয়। এবং সন্দীপ ঘোষ যখন সংবাদ মাধ্যমের সামনে তার নাম পরিচয় রিভিল করেন, তখন কিন্তু অলরেডি জানা হয়ে গেছিল যে ওই চিকিৎসক তরুণী, তিনি কিন্তু নির্যাতিত হয়েছেন এবং তিনি একজন রেপ ভিকটিম। সেক্ষেত্রে কেন তিনি এই ঘটনা ঘটালেন সেটা জানার জন্য কিন্তু কার্যত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল বেলা 12টায় তাকে ডাকা হয়েছে লালবাজারে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারে সঞ্জনা, অবশ্যই আমাদের নজর থাকবে যে আগামীকাল বেলা 12টায় যখন লালবাজারের তলবে সন্দীপ ঘোষ সেখানে পৌঁছান কিনা, এবং কোন কোন বিষয়ের ওপর জানতে চায় লালবাজার, সেদিকে নিশ্চয়ই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। এবং যে খবরে আমরা নজর রেখেছি, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তলব লালবাজারের, আগামীকাল বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ। নির্যাতিতার পরিচয় সর্বসমুখে আনার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ঘটনায় টালা থানায় অভিযোগ দায়ের করা হয়, সেই মামলায় তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করলো লালবাজার, আগামীকাল বেলা 12টায় হাজিরার নির্দেশ। নির্যাতিতার পরিচয় সর্বসমুখে আনার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ঘটনায় টালা থানায় অভিযোগ দায়ের করা হয়, সেই মামলায় তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে। ইতিমধ্যে 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে সন্দীপ ঘোষকে, এবং সিবিআইয়ের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে যথেষ্ট অসঙ্গতি রয়েছে সন্দীপ ঘোষের কথাবার্তায়, সন্দীপ ঘোষের তথ্যে। আবারও লালবাজারের তলব, এবার লালবাজারের তরফ থেকে তলব করা হলো সন্দীপ ঘোষকে, আগামীকাল বেলা 12টায় হাজিরা নির্দেশ। নির্যাতিতার পরিচয় সর্বসমুখে আনার অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং সেই জন্যই আগামীকাল বেলা 12টায় হাজিরার নির্দেশ সন্দীপ ঘোষকে।